নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আজ নিয়ে এলাম পাঁপড় আলুর তরকারি। চলুন দেখে নেওয়া যাক। পাঁপড়গুলো আগে ভেজে নিচ্ছি। পাঁপড়গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো ভেজে তুলে নিয়েছি। আমি এখানে তিনটে বড় সাইজের পাঁপড় নিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। একদম সরু সরু করে আলুগুলোকে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আলু। দিয়ে দিচ্ছি হলুদ। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আলুর সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিই মশলাগুলো। দিয়ে দিচ্ছি একটা টমেটো। সামান্য জল, যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় মিনিট দশেক ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি পাঁপড়গুলো। আরো একটু জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য হতে দেব। আবারও নেড়ে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। এই সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। একদম ঘন ঘন হয়ে এসেছে। আবারও ঢেকে একটু, যাতে গরম মশলার গন্ধটা তরকারিতে মিশে যায়। দিয়ে দিচ্ছি সামান্য চিনি।
হয়ে গেল আমাদের পাঁপড় আলুর তরকারি। খুবই সহজ একটি রেসিপি, রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তৈরি হয়ে গেল পাঁপড় আলুর তরকারি। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।